আজকে আমি তোমাদের কাছে একটা সম্পূর্ণ অন্যরকম বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। দেখো, ক্লাস ইলেভেনে বায়োলজিতে তোমাদের ককরোচের চ্যাপ্টার রয়েছে এবং সেই চ্যাপ্টারে তোমাদের ককরোচ বা আরশোলার মাউথ পার্ট রয়েছে, ডাইজেস্টিভ সিস্টেম রয়েছে, স্যালিভারি গ্ল্যান্ড রয়েছে, মেল রিপ্রোডাক্টিভ ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম ইত্যাদি রয়েছে। তো সেগুলো তোমরা বইয়ের ছবিতেই পড়েছো। আজকে আমি তোমাদের ডিসেকশন করে দেখাবো। তো দেখো, আমি এখানে দুটো মেল ককরোচ এবং একটা ফিমেল ককরোচ নিয়ে, কিভাবে বুঝবো কোনটা মেল ককরোচ কোনটা ফিমেল ককরোচ? যে ককরোচ মেল ককরোচ হবে তার দেখো এই অ্যানাল সার্সি এবং ভিতর দিকে অ্যানাল স্টাইল থাকবে, অর্থাৎ তাদের বডির নিচের দিকে দুটো এক্সট্রা উপাঙ্গ থাকবে, একজোড়া হলো অ্যানাল সার্সি আর এক জোড়া হলো অ্যানাল স্টাইল। এটা দেখে আমরা বুঝতে পারবো যে মেল ককরোচের অ্যানাল সার্সি